আচ্ছা, আমি যদি বলি দুজন যমজ বোন আরেকজনের অনুপস্থিতিতে ভিন্ন ভিন্ন জায়গায় একই সময়ে দুজন যমজ ভাইকে পছন্দ করেছিল, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? শুধু তাই না, তারা বিয়ে করে এবং বিয়ের পরে একসাথে প্রেগনেন্ট হয়। কিন্তু তাদের প্রেগনেন্ট হবার পরে ডাক্তার এমন কিছু আবিষ্কার করে যা দেখে ডাক্তার সহ সবাই চমকে যায়। কি ছিল সেটা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। নাম্বার ওয়ান, ব্রিয়ানা ডিন তার যমজ বোন ব্রিটনির খুবই ঘনিষ্ঠ ছিল। যমজ হলেও তাদের ব্যক্তিত্ব পছন্দ অপছন্দ একদম ভিন্ন ছিল। সবচেয়ে গুরুতর যে অমিলটা ছিল সেটি হচ্ছে ব্রিয়ানা বিমান ভ্রমণ পছন্দ করত, কিন্তু ব্রিটনি সেটি ঘৃণা করত। এ কারণে কোথাও ভ্রমণ করতে গেলে তাদের একটু সমস্যা হতো। ব্রিয়ানার হাসপাতালের সেই বেদনাদায়ক স্মৃতি বড় হবার পরেও মনে ছিল, তার মনে ছিল ছোটবেলায় তাদের উভয়েরই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং তাদের মা বাবা এবং ডাক্তারদের মাঝে অনেক বাকবিতণ্ডা হয়েছিল। এরপর থেকে তারা উভয়েই ডাক্তারদের তেমন পছন্দ করত না। নাম্বার টু, ওহিওর একটি টুইন ফেস্টিভ্যালে ব্রিয়ানা জর্জ সেলিয়ার্স নামের একজন লোককে পছন্দ করে বসে এবং তারও একজন যমজ ভাই ছিল। মজার বিষয় হচ্ছে, ব্রিয়ানা যেই ব্রিটনিকে জশের কথা বলে তখন ব্রিটনিও সাথে সাথে বলে যে এর আগে সে জশের যমজ ভাই জিমিকেও পছন্দ করেছে। এরপরে তারা উভয়ে একটি সুখী পরিবারের স্বপ্ন দেখতে থাকে। যেহেতু তাদের কেউই ডাক্তারদের পছন্দ করত না, তাই তারা একজন ধাত্রীর শরণাপন্ন হওয়ার চেষ্টা করে। কিন্তু ঘটনাক্রমে তাদের ডাক্তারের কাছে যেতেই হয়, কারণ 40 বছর হয়ে যাওয়ার কারণে তারা তাদের গর্ভধারণের ক্ষমতা সম্পর্কে জানতে চেয়েছিল। ডাক্তার তাদেরকে জানায় যে তারা গর্ভধারণে সক্ষম, কিন্তু সে তাদের যমজ ভাইদের বিয়ে না করার পরামর্শ দেয়। কিন্তু তারা ডাক্তারের পরামর্শকে তেমন পাত্তা দেয় না এবং তারা তাদের পার্টনারদের প্রপোজ করার সিদ্ধান্ত নেয় এবং জর্জ জেরেমি তাদের প্রস্তাব গ্রহণ করে। তাদের এই এঙ্গেজমেন্ট সংবাদ শিরোনামেও এসে পড়ে। এরপরে তাদের বিয়ে হয় এবং সংসারও করতে থাকে, কিন্তু তখন তাদের প্রেগনেন্ট হতে খুব একটা সময় লাগে না। কিন্তু 3 মাসের মাথায় ব্রিটনির মিসক্যারেজ হয়। তার 4 সপ্তাহ পরে প্রেগনেন্ট হওয়া ব্রিয়ানাও দুশ্চিন্তায় পড়ে যায়। ব্রিয়ানারও একই সময়ে মিসক্যারেজ হয়ে যায়। 6 মাসের মধ্যে উভয়ে আবারও প্রেগনেন্ট হয়ে যায়। এরপরে তারা নিয়মিত ডাক্তারের কাছে চেকআপের জন্য যেতে থাকে। তখন ডাক্তার রাগ করে তাদেরকে তার পরামর্শের কথা মনে করিয়ে দেয়। তখন ব্রিটনি ডাক্তারকে বলে যে তার বাচ্চা নেওয়া উচিত না, এটি বলার সে কে? তখন ডাক্তার তাদেরকে বলে যে তাদের 2 বোনের জেনেটিক প্রবলেমগুলো এখন তাদের সন্তানদের হতে পারে। এ কারণে একদম ছোটবেলায় তারা যেমন অসুস্থ হয়ে পড়েছিল, তাদের সন্তানও এমনটা হতে পারে। ডাক্তার আরো বলে, যেহেতু এটি আপনাদের দেহ, তাই চয়েসটাও আপনাদের। এখন আপনাদের সাবধান থাকা ছাড়া আর কিছুই করার নেই। তখন তারা বুঝতে পারে যমজ ভাইদের বিয়ে করে তারা কত বড় ভুল করে ফেলেছে। এরপরে ডাক্তাররা তাদের স্ক্যান রিপোর্টগুলো দেখাতে থাকে, কিন্তু তাদের হাতের 2টি ছবি দেখে তার চোখ ছানাবড়া হয়ে যায়। এরপরে তারা মেডিকেল চার্ট থেকে রক্ত পরীক্ষার রিপোর্ট দেখা শুরু করে। ব্রিয়ানা ও তার বোন ডাক্তারদের এই কর্মকাণ্ড লক্ষ্য করছিল। ডাক্তার যখন তাদের কাছে যায়, তখন একজন তাকে জিজ্ঞাসা করে যে কি সমস্যা হয়েছে, সে কি এই সমস্যার ব্যাপারেই তাদেরকে সাবধান করতে চেয়েছিল। ডাক্তার তখন তাদের পাশে একটি চেয়ারে বসে তাদেরকে বোঝাতে থাকে। যদিও এই সন্তানের বাবা মা একদম ভিন্ন এবং তারা সম্পর্কে পরস্পরের কাজিন হয়, কিন্তু তাদের উভয়ের জন্ম একদম বায়োলজিক্যাল টুইনের মতো হবে এবং তারা এভাবেই থাকবে। ডাক্তার আরো বলে, এ ধরনের কেস লটারি জেতার মতো বিরল। তখন উভয়েরই কেবল একসাথে বেড রেস্টে যাওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। তারা একসাথে হাসতো, খেলতো এবং ক্রেভিং উঠলে একসাথে টক খাবার খেত। এর 8 সপ্তাহ 2 মাস পরে ব্রিয়ানার বাচ্চা হয় এবং তার কয়েক ঘন্টার মধ্যেই ব্রিটনির পানি ভেঙে যায়। ডেলিভারির সময় ব্রিটনির অনেক কষ্ট হয়, সে ভয়ে ছিল যদি তার সন্তানের কিছু হয়ে যায়, কিন্তু ব্রিটনিও সুস্থ সন্তানের জন্ম দেয়। এরপরে তারা তাদের বাচ্চাদের কোলে নেয় এবং আবারও সন্তান নেওয়ার আগে ডাক্তারের কাছে চেক আপ করানোর সিদ্ধান্ত নেয়। ব্রিয়ানা, ব্রিটনি এবং তাদের স্বামীরা টুইন সিবলিং এর খবর শুনে অনেক রোমাঞ্চিত ছিল, কারণ তারা 4 জন পিতামাতার সাথে একই বাড়িতে বড় হবে। নাম্বার 3, এরপরে রিপোর্টার এবং সাংবাদিকরা তাদের সাক্ষাৎকার নেয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে এবং তারা সাক্ষাৎকার দিতে রাজিও হয়। কিন্তু খবরটি খুব দ্রুত ভাইরাল হয়ে যায়, পাশাপাশি মিশ্র প্রতিক্রিয়াও দেখা যায়। টিএলসি বুঝতে পারে যে এটি কতটা ইউনিক একটি পরিস্থিতি ছিল। তখন তারা তাদের বিয়ের ডকুমেন্টারি
টিভিতে দেখানোর সিদ্ধান্ত নেয়, যার টাইটেল ছিল আর টু ইনস্ট্যান্ট ওয়েডিং, এবং তাদের ওয়েডিং এর থিম ছিল টুয়াইস আপন এ টাইম। আসলে এই ধরনের বিয়ে খুবই বিরল, এ কারণে তাদের অনেক ম্যাগাজিন এবং টিভি নিউজে ফিচার করা হয়। অনেকে এটি সমর্থন করলেও কিছু কিছু মানুষ এর বিরুদ্ধাচরণ করে, তারা বলে যে তাদের এমন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়াটা উচিত হয়নি। আরেকটি মজার বিষয় হচ্ছে, ব্রিয়ানা এবং ব্রিটনি একটি ল ফার্মে চাকরি করে এবং জেরেমি এবং জশও একসাথে কাজ করে। তাদের প্রত্যেকেই তাদের যমজদের ছাড়া থাকতে পারে না। নাম্বার ফোর, ব্রিয়ানা এবং ব্রিটনের জীবন এর চেয়ে আর সুখের হতে পারে না। নেতিবাচক প্রতিক্রিয়ার পরেও তারা সেগুলোকে তেমন পাত্তা দেয় না। ব্রিয়ানা এবং ব্রিটনিকে প্রায় সব ইন্টারভিউতে একটি কমন প্রশ্ন জিজ্ঞাসা করা হতো, তারা একসাথে থাকাকালীন কি কখনো পরস্পরের পার্টনারকে পরস্পরের সাথে গুলিয়ে ফেলেনি? তখন তারা সোজা উত্তর দিয়ে দেয়, এ ধরনের ঘটনা কখনো ঘটেনি। তারা শুধু পিতামাতার দায়িত্বই একসাথে পালন করবে না, তারা আবারও একসাথে প্রেগনেন্ট হবে, কারণ একা একা প্রেগনেন্ট হওয়াটা অনেক আজব মনে হবে এবং কষ্টকর হবে। মনে হয় যেন যমজ ভাই বোনদের ভাগ্যে তাদের পরস্পরের সাথে এই মিলন জন্মের আগে থেকেই লেখা ছিল। এ কারণেই হয়তো একই সাথে একই সময়ে কেউ কাউকে না জানিয়ে মনের অজান্তেই ব্রিটনি জেরেমিকে এবং ব্রিয়ানা জশকে পছন্দ করে ফেলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি এনজয় করলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। এমনই মজার মজার ভিডিওস প্রতিদিন দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল ক্লিক করে রাখুন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।